সমস্ত ধরনের সবার চ্যানেল দেখতে থাকুন, ব্যাস। আর নিজেরা যেখানে মন চায়, যেখানে মন চায় সেখানে বেরিয়ে পড়ুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও মনের কথা মনের সাথে চ্যানেলে। আর আমি আপনাদের বন্ধু মনোজ বলছি। আজকে আমি এখন আছি ডুয়ার্সে, আর আপনারা যদি দার্জিলিং থেকে ডুয়ার্স আসতে চান তাহলে এই ভিডিওটিকে আপনাদের অবশ্যই দেখতে হবে, কারণ এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো দার্জিলিং থেকে ডুয়ার্স আপনারা কিভাবে আসতে পারেন, ডুয়ার্সে এসে আপনারা কোথায় থাকতে পারেন, সেখানকার কী কী অ্যাকোমোডেশন আছে, থাকা খাওয়া এটসেট্রা সমস্ত কিছু, আর ডুয়ার্সে এসে আপনারা কোথায় কোথায় ঘুরতে পারেন, ডুয়ার্সে কী কী দেখবার জায়গা আছে, সেই সমস্ত কিছু নিয়ে পূর্ণভাবে এই ভিডিওটিতে আমি তুলে ধরেছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন মনের কথা মনের সাথে চ্যানেলটিকে। আর এই চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটিকে টিপে দিন আর বেল আইকন নোটিফিকেশনটিকে অল করে দিন, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দার্জিলিং থেকে বেরিয়ে আমরা প্রায় অর্ধেকটা পথ অতিক্রম করে ফেলেছি। এখন আমাদের গাড়ি ছুটে চলেছে ডুয়ার্সের লাটাগুড়ির উদ্দেশ্যে। দার্জিলিং থেকে আপনারা বাইকারে ডুয়ার্সের লাটাগুড়িতে তো আসতেই পারেন, কিন্তু যদি আপনারা কলকাতা থেকে সরাসরি লাটাগুড়ি আসতে চান সেক্ষেত্রে আপনাদের সবথেকে যেটা কাছের স্টেশন পড়বে সেটি হচ্ছে নিউ ম্যাল জংশন। আপনারা সেখানকার টিকিট কাটতে পারেন, আর যদি না পান সেক্ষেত্রে আপনারা শিলিগুড়ি কিংবা এনজিপিগামী যে কোনো ট্রেন ধরে শিলিগুড়ি বা এনজিপি স্টেশনের বাইরে থেকে কার বুক করে আপনারা ডুয়ার্সের লাটাগুড়িতে পৌঁছে যেতে পারেন। এখন আমরা পৌঁছে গেছি লাটাগুড়িতে, আর লাটাগুড়ি বাজার থেকে ঠিক 100 মিটার দূরেই আমরা থাকবো। এই দিকেই হচ্ছে লাটাগুড়ি বাজারটা, আর যেখানে থাকবো তার নাম হচ্ছে এডিভি ক্যানভাস। এই এডিভি ক্যানভাসেই এখন আমরা দুদিন থাকবো। তো প্রথমে আমরা ভেতরটাকে খুব ভালো করে দেখে নেব, ভেতরে কী কী আছে না আছে। তো চলুন যাওয়া যাক ভিতরের দিকে। খুব সুন্দর করে পরিপাটি করে গুছানো এই এডিভি ক্যানভাসটি আপনারা দেখতেই পাচ্ছেন। সামনে বেশ অনেকটা বড় একটা খোলা মাঠ রয়েছে, আর মাঠের অপর প্রান্তেই রয়েছে একটি টুইন টাওয়ার। এই টুইন টাওয়ারেই রয়েছে আমাদের হোটেলের রুমগুলি। আর এই যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিসেপশান, আর ঠিক অপোজিটে এখন যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ছোট ছোট কটেজ। এরকম কটেজও এখানে ব্যবস্থা রয়েছে, সুইমিং পুলের ব্যবস্থা, লেডিস জেন্টস আলাদা আলাদা সুইমিং পুলের ব্যবস্থাও রয়েছে এখানে। আর কি কি রয়েছে সেটাও আপনাদেরকে আমি দেখাবো। আগে ভালো করে দেখে নিন, সুইমিং পুলটি অসাধারণ লাগছিল। আমরাও কিন্তু সন্ধ্যের দিকে এই সুইমিং পুলে নেমেছিলাম, দারুণ দারুণ লাগছিল কিন্তু। আর দেখুন এটা হচ্ছে কটেজ, আর বাচ্চাদের জন্য রয়েছে বেশ ছোটোখাটো একটি পার্কের মতন, যেখানে আপনাদের বাচ্চারা বেশ ভালো সময় কাটাতে পারবে। আপনারা দেখতেই পাচ্ছেন রয়েছে একটি ছোট পাখিরালয়, যেখানে বেশ কিছু খরগোশ এবং বেশ কিছু বিদেশি পাখি অর্থাৎ লাভবার্ড, বোর্ডি এই টাইপের অনেকগুলি পাখি রয়েছে এখানে। দেখতেই পাচ্ছেন আপনারা, খুব সুন্দর এই জায়গাটি, আপনাদের বাচ্চাদের খুব মনোরঞ্জন হবে এই জায়গাটিতে। সন্ধ্যায় বনফায়ার করবার জন্য এখানে ফায়ার ক্যাম্পের ব্যবস্থাও রয়েছে। এই ধরনের খোলা জায়গায় বসে ফায়ার ক্যাম্প করে সন্ধ্যাটা কিন্তু দারুণ কাটবে, আপনাদের এটুকু বলতে পারি। আর বড়দের জন্য এখানে এরকম দোলনার ব্যবস্থাও রয়েছে। আর এই জায়গাটি দেখুন, দুটি বিল্ডিংয়ের মাঝখানে সুন্দর এই স্কাইওয়াকটি। চলুন এবার আপনাদের রুমগুলোকে একটু দেখিয়ে নিই। রুম টুরের প্রথমেই রয়েছে 1602 নম্বর রুম, আর এটি একটি ট্রিপল বেডরুম। কেন ট্রিপল বেডরুম বললাম সেটি আপনাদেরকে পরে বলছি, এখন দেখে নিন এই সুন্দর বেতের তৈরি সোফাটি। রুমটি কিন্তু বেশ বড় এবং লাক্সারিয়াস। এই দেখুন, ট্রিপল বেডরুম বললাম কারণ একদিকে রয়েছে ডাবল বেড এবং অন্যদিকে একটি সিঙ্গেল বেড রয়েছে। আর প্রতিটি বেডের সাইডেই কিন্তু বেড সাইড টেবিল এবং টেবিলের উপর ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। দেখুন একটি বড় এলইডি স্ক্রিন সহ রয়েছে দুটি বসার মোড়া এবং একটি টি টেবিল। আর এই হচ্ছে একটি ছোট মিনি ফ্রিজ, যেখানে আপনারা আপনাদের রুমের যাবতীয় কিছু জিনিস ঠান্ডা করবার জন্য রাখতেই পারেন। আর সুন্দর এই ডাইনিং টেবিলটার ওপরেই রয়েছে একটি ইলেকট্রিক টি কেটলি, যেখানে আপনারা সকাল বিকাল আপনারা নিজেরাই চা তৈরি করে খেতে পারেন। আর এই হচ্ছে এই রুমের বাইরের ব্যালকনিটি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, এই ব্যালকনিতে বেরোলেই আপনারা গোটা এডিভি ক্যানভাসটাকে উপলব্ধি করতে পারবেন। খুব সুন্দর লাগবে যখন সন্ধ্যের সময়টা আপনারা এই উপরে বসে থাকবেন কিংবা দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের কাপ হাতে দুজনে গল্প করবেন। আর এখন দেখাচ্ছি আপনাদেরকে এই রুমের বাথরুম কেমন। এই রুমের বাথরুমের ভিতরে যেমন রয়েছে বেসিন, শাওয়ার, কুমোট এবং গিজারের জন্য রয়েছে সেন্ট্রাল গিজারের ব্যবস্থা, অর্থাৎ 24/7 আপনারা গরম জলের ব্যবস্থা কিন্তু পেয়ে যাবেন বাথরুমেতে। এছাড়াও বাথরুমের ভেতরেই রয়েছে একটি ওয়ার্ড্রপ, আপনাদের দৈনন্দিন যে যা কিছু জামাকাপড় তা বাথরুমেতেই ওয়ার্ড্রপে রাখতে পারেন। দেখুন কত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমটি। চলুন এবার আপনাদেরকে দেখাই এই হোটেলের 1603 নম্বর রুমটি কেমন। এই 1603 নম্বর রুমটি হচ্ছে একটি ডাবল বেডরুম। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন দুজনের জন্য পর্যাপ্ত এই বিছানা। বিছানার পাশেই রয়েছে একটি বেডসাইড টেবিল, যেখানে ইন্টারকমের ব্যবস্থাও কিন্তু রয়েছে। রয়েছে একটি সুন্দর টি টেবিলের ব্যবস্থা, রয়েছে একটি সোফা এবং চা পান করবার জন্য রয়েছে একটি সুন্দর টি টেবিল। আর ড্রেসিং টেবিলের মধ্যেই রয়েছে একটি ছোট মিনি ফ্রিজ, যেখানে আপনারা আপনাদের পানীয়কে ঠান্ডা করে রাখতে পারেন। এছাড়াও রয়েছে ইলেকট্রিক কেটলির ব্যবস্থা, যেখানে আপনারা সকাল সন্ধ্যায় রুমে বসেই চা তৈরি করে পান করতে পারেন। এছাড়াও রুমে রয়েছে একটি বড় এলইডি স্ক্রিন, যেখানে আপনারা বিনোদন করতে পারেন। এছাড়াও এই রুমের যে সুন্দর ব্যালকনিটি রয়েছে, সেখান থেকে আপনারা জঙ্গল অনুভব করতে পারেন। জঙ্গলের জীবজন্তু যাতে হোটেল পর্যন্ত না চলে আসতে পারে, সেই কারণে হোটেলের চারিদিকে এই ধরনের একটি পরিখা কাটা রয়েছে। কত সুন্দর এই জঙ্গলের পরিবেশ আপনারা রুমে বসেই উপভোগ করতে পারবেন, বুঝতে পারছেন। এখন আপনাদেরকে এই রুমের বাথরুমটি দেখিয়ে দিই। যেমনটি দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। বাথরুমেতে আপনারা কুমোট, শাওয়ার, গিজার সব কিছুর ব্যবস্থাই পেয়ে যাবেন। এছাড়াও টাওয়ারের ব্যবস্থাও থাকছে এবং হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ এবং শ্যাম্পু সব কিছুই কিন্তু ইনক্লুডিং থাকে এই বাথরুমগুলিতে। চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই এই এডিবি ক্যানভাসের রেস্টুরেন্ট ব্যবস্থাটি কেমন। ভেতরে ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন সুপেয় পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এই রেস্টুরেন্টে আপনারা চাইলে একত্রে সকলে মিলে বসে দুপুরের লাঞ্চ কিংবা রাত্রের ডিনার সেরে নিতে পারেন। দেখুন এই হচ্ছে বসার জায়গাগুলি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটি। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল এই জায়গাটিকে। এই জায়গাটি ছাড়াও আরও একটি রেস্টুরেন্ট রয়েছে ঠিক এর অপোজিটে। এই হচ্ছে সেই জায়গাটি যেখানে আমরা নেক্সট দিন মর্নিংয়ে সকলে একত্রে বসে ব্রেকফাস্ট করেছিলাম। এই ব্রেকফাস্টটি কিন্তু এখানে বলে রাখা ভালো, আমাদের রুমের যে রেন্ট তার সাথে কিন্তু ইনক্লুডিং রয়েছে। ব্রেকফাস্টে থাকে গরম গরম লুচি, ঘুগনি, পোহা এবং ডিম সিদ্ধ। এটা কিন্তু আনলিমিটেড, আপনারা যতটা খেতে পারেন ততটাই কিন্তু ওনারা প্রোভাইড করে থাকেন। খাবারের কোয়ালিটি এবং গুণগত মান দুটিই কিন্তু খুবই ভালো। এখানে বলে রাখা ভালো, জলের বোতল কিনলে কিন্তু সেটা আপনাদেরকে এক্সট্রা করে পে করতে হবে। খিদেটাকে আরও বেশি বাড়িয়ে নেওয়ার জন্য বাচ্চাদের পাশাপাশি বড়রাও কিন্তু এই টেবিল টেনিসে একটু হাত ঝালিয়ে নিতে পারে। সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। এই সাইট সিন ঘোরবার জন্য আমরা আগের দিন রাত্রে ম্যানেজারবাবুকে বলে রেখেছিলাম একটি গাড়ির ব্যবস্থা করে রাখতে। সেই গাড়িতে করেই আমরা প্রথমে যে জায়গাটিতে এলাম সেটি হচ্ছে একটি চা বাগান। চা বাগান যে এত সুন্দর হতে পারে তা আমার কল্পনাও ছিল না। এই প্রথমবার চা বাগানে এসে ছবি তুলতে তুলতে কখন যে 1 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গিয়েছিল তা আমরা বুঝতেও পারিনি। আপনারাও চাইলে এই জায়গা একবার ঘুরে দেখতে পারেন। এরপর আমরা চলে গিয়েছিলাম বিন্দু নদীর সাইট সিন দেখতে। এই অপরূপ সুন্দর পাহাড়ি খরস্রোতা নদীকে দেখতে যে কত সুন্দর তা হয়তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটি হয়তো শুধুমাত্র অনুভব করার জায়গা। এরপর আমরা রাস্তায় যেতে যেতে দেখেছিলাম রাবার ফরেস্ট। রাবার গাছ থেকে রাবার কিভাবে তৈরি হয় সেটিও কিন্তু আমাদের ড্রাইভার সাহেব খুব সুন্দর করে আমাদের বুঝিয়েছিল। আর এখন যেটি দেখছেন এটি হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত কমলালেবু। রাস্তার ধারে ধারেই অসংখ্য এই জাতীয় দার্জিলিংয়ের যে কমলালেবু সেই গাছ কিন্তু এখানে রয়েছে। আপনারা ক্যামেরায় কতটা বুঝতে পারছেন আমি জানি না, তবে সামনে থেকে কিন্তু আমাদের দারুণ লাগছিল। দেখুন গাছগুলি দেখলে বুঝতে পারবেন লেবুগুলি কিন্তু বেশ ছোট ছোট। দার্জিলিংয়ের লেবুর বিশেষত্ব হচ্ছে এগুলি কিন্তু খুব একটা বড় হয় না। এখন যে জায়গাটি দেখছেন এটি হচ্ছে ঝালং নদী, আর ঝালং নদীর এক সাইডে রয়েছে ইন্ডিয়া অর্থাৎ আমরা যেদিকে দাঁড়িয়ে রয়েছি, আর অপর প্রান্তে যে জঙ্গল দেখছেন সেটি হচ্ছে ভুটান, অর্থাৎ আমরা ভুটান আর ভারতের মাঝেই দাঁড়িয়ে রয়েছি। এই জায়গাটি অপরূপ সৌন্দর্যতায় ভরা, এখানে ছবি তুলে অনেকক্ষণ সময় কিন্তু আমরা অতিবাহিত করেছিলাম পুরো পরিবার। সারাদিন ঘুরে এখন আমরা যে সাইট সিনে এসেছি সেটি হচ্ছে অ্যাপেল স্টোন। দূরে যে পাথরটিকে দেখতে পাচ্ছেন এটিকেই বলা হয়, কারণ এটি একটি বড় পাথর খণ্ড এবং এর নিচের দিকটি ভাঙা রয়েছে, যেটি বিখ্যাত অ্যাপেল কোম্পানির লোগোর সাথে ম্যাচ করে, তাই এই জায়গাটিকে বলা হয় অ্যাপেল স্টোন পয়েন্ট। আর এই অ্যাপেল স্টোন পয়েন্টেই রয়েছে এই অ্যাপেল স্টোন হোটেল রেস্টুরেন্টটি, যে জায়গায় আমরা দুপুরের লাঞ্চ করেছিলাম। এই হোটেলে লাঞ্চের কী ব্যবস্থা রয়েছে সেটিও আপনাদেরকে এখন দেখিয়ে দিই। দেখুন, আমরা এখন হোটেলের ভিতরে ঢুকছি, আর কত ভিড় রয়েছে এই জায়গাটিতে। সময় এখন ঘড়ির কাঁটায় প্রায় 3টে বেজে গেছে, তারপরেও কিন্তু এতটাই ভিড় ছিল। ঝালং পয়েন্টে যাওয়ার আগেই কিন্তু আপনাদেরকে এখানে খাবারের অর্ডার দিয়ে যেতে হবে, না হলে ফিরে আপনারা খাবার নাও পেতে পারেন। আমরাও কিন্তু আগে থেকেই খাবারের অর্ডার দিয়েই তারপর ঝালং পয়েন্টে গিয়েছিলাম। এখানে খাবারের কোয়ালিটি কেমন সেটাও আপনাদেরকে এবার দেখিয়ে দেবো। দেখে নিন, এখানে কিন্তু কাঁসার থালা কাঁসার বাটিতেই খাবার সার্ভ করে থাকেন এনারা। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এনাদের খাবারের ব্যবস্থা। এখানে রয়েছে সাদা ভাত, রয়েছে দু রকমের সবজি, চাটনি, এক বাটি ডাল এবং আলু ভাজা আর স্যালাড। এটি হচ্ছে একটি ভেজ থালি। আপনারা যদি চান ননভেজ খেতে তার ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে। ভেজ ননভেজের কত টাকা দাম তা এখন আপনাদেরকে জানাচ্ছি। রয়েছে এই মেনু কার্ড। এই মেনু কার্ডে যেমন আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8টা থেকে সকাল 11টা পর্যন্ত ব্রেকফাস্টের ব্যবস্থা থাকছে, তারপর থাকছে লাঞ্চের ব্যবস্থা, যেখানে 120 টাকায় ভেজ থালি, 180 টাকায় চিকেন থালি, 180 টাকায় ফিশ থালি এবং পনির থালি 200 টাকা। আর যদি এক্সট্রা ভাত নেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রতিবার 10 টাকা করে দিতে হবে। খাওয়া দাওয়া শেষ করতেই আমাদের প্রায় 4:30 বেজে গিয়েছিল। আর এর পরের যে পয়েন্টটি আমাদের যাওয়ার কথা ছিল তা হচ্ছে মূর্তি নদীর সূর্যাস্ত দেখতে, কিন্তু ড্রাইভার সাহেব আমাদেরকে জানালো যে সেখানে আমাদের পৌঁছতে 5:30-6টা বেজে যাবে, ততক্ষণে অন্ধকার নেমে আসবে, তাই আমাদের আর সেখানে যাওয়া হয়ে উঠল না। আপনারা কিন্তু চেষ্টা করবেন মূর্তি নদীর সূর্যাস্ত দেখতে যাওয়ার। যখন আমরা হোটেলে এসে পৌঁছলাম তখন ঘড়ির কাঁটায় প্রায় 7টা। আর এই হচ্ছে এডিবি ক্যানভাসের সন্ধ্যাটা। খুব সুন্দরভাবে দেখুন, এন্ট্রি গেটটিকে কিন্তু ওনারা লাইট দিয়ে সাজিয়েছেন, ভীষণই সুন্দর লাগছিল, যেন কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা ঢুকছি। আর এই হচ্ছে গেট দিয়ে ঢুকেই বাঁদিকে রয়েছে এই কালী মায়ের মন্দিরটি। খুবই সুন্দর লাগছিল এই ঠাকুরের স্থানটিকে। আর গোটা এডিবি ক্যানভাস দেখুন সন্ধ্যার পর কতটা আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে। দেখুন দূরের ওই টুইন টাওয়ার দুটোকে এবং মাঝের যে স্কাইওয়াকটি রয়েছে সেটিও কত সুন্দর লাগছে। সম্পূর্ণ এডিবি ক্যানভাসই কিন্তু সন্ধ্যার আলোতে দারুণ সুন্দর লাগছিল। দূরে কটেজগুলিকে দেখছেন কত সুন্দর লাগছে। এছাড়াও ছিল একটি ফাউন্টেন, যেটিও কিন্তু আলোতে খুব সুন্দর লাগছিল। এডিবি ক্যানভাসের ভিতর সম্পূর্ণ সন্ধ্যাটিকে আমরা উপভোগ করেছিলাম এই ধরনের বনফায়ারের মাধ্যমে। শীতের সন্ধ্যায় এই ধরনের আগুনের পাশে দাঁড়িয়ে আগুন পোয়াতে কার না ভালো লাগে বলুন। এরপর রাত্রি 10টার সময় আমরা চলে এসেছিলাম রাতের খাবার টেবিলে। আর ডিনারের আমাদের মেনু ছিল ডিমের ভুজিয়া, চিকেন কারি এবং মটন কষা, আর সঙ্গে ছিল রুটি এবং পরোটা। দারুণ জমে গিয়েছিল কিন্তু আমাদের এই শীতের রাত্রের খাবারটি। এই দারুণ সুন্দর খাবারটি আমাদেরকে এখানকার ক্যাটারিংয়ের ছেলেরা সার্ভ করে দিয়েছিল। খুব সুন্দর ছিল তাদের ব্যবহার, প্রতিটি সময় তারা আমাদের খাবারের খোঁজ খবর রেখেছিলেন এবং খাবারের স্বাদ সম্বন্ধেও কিন্তু আমাদের জিজ্ঞাসাবাদ করছিলেন প্রতিবার। আর এই যে স্ক্যানারটি দেখছেন এটিকেই গুগল স্ক্যানার থেকে স্ক্যান করে নিলে আপনারা সম্পূর্ণ মেনু কার্ড দেখতে পেয়ে যাবেন, আর রুমে বসেই আপনারা খাবার অর্ডার করে দিতে পারবেন। দ্বিতীয় তথা ডুয়ার্সের অন্তিম দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম জঙ্গল সাফারির উদ্দেশ্যে। আর আগের দিন রাত্রে ম্যানেজারবাবুকে বলে রাখার কারণে এই জিপ গাড়িগুলি কিন্তু আমাদেরকে হোটেল থেকেই পিক আপ করেছিল। এক একটি জিপ গাড়িতে তিন ছজন বসতে পারে, আর প্রতি জিপ গাড়ি পিছু আমাদের খরচ পড়েছিল 2700 টাকা করে। সকাল সকাল আমরা যে প্রথম ক্যাম্পটিতে এসেছিলাম সেটি হচ্ছে নেওড়া জঙ্গল ক্যাম্প। আর এই নেওড়া জঙ্গল ক্যাম্প অত্যন্ত সুন্দর লেগেছিল আমাদের, কারণ কুয়াশা মাখা সকালে এত সুন্দর জঙ্গলের ভিউ আমরা এই প্রথমবার উপভোগ করছিলাম। দারুণ সুন্দর লাগছিল আমাদের, কিন্তু দুঃখের বিষয় ছিল এখানে আমাদের কোনো জঙ্গলি জীব দর্শন দিতে আসেনি। আমরাও তাই হতাশ হয়ে চলে গিয়েছিলাম পরের ক্যাম্পটিতে। সেখানে একটি ওয়াচ টাওয়ারে উঠেছিলাম। দূরে একটি জায়গা রয়েছিল যেখানে পশু পাখিরা জল খেতে আসে, কারণ সেখানে একটি জলাশয় ছিল। কিন্তু দুঃখের বিষয় ছিল বেশ কিছুক্ষণ এই ওয়াচ টাওয়ারে কাটানোর পরেও কিন্তু আমরা সেখানে কোনো জন্তু দেখতে পাইনি। আপনারা কিন্তু হতাশ না হয়ে আসতেই পারেন এই ধরনের সুন্দর সকালে এই ধরনের জঙ্গল সাফারি করতে। ওই যে দূরে জায়গাটি চকচক করছে দেখতে পাচ্ছেন, ওটি হচ্ছে জলাশয়। কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও আমরা কোনো জীবজন্তুই সেখানে দেখতে পাইনি, তাই হতাশ হয়ে ফিরে এসেছিলাম এই জঙ্গল সাফারি থেকে। এই হচ্ছে জিপ গাড়িগুলি, যেখানে আপনারা তিন ছজন অনায়াসেই বসতে পারেন। আর এনারা কিন্তু আমাদেরকে একেবারে হোটেলের সামনেই সাফারি শেষে ড্রপ করে দিয়ে গিয়েছিলেন। এখন আমাদের সময় হয়ে গেছে ডুয়ার্সকে টাটা জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার। কিন্তু হোটেল ছাড়ার আগে একবার এই হোটেলের টপে স্কাইওয়াকে উঠলাম। সেখান থেকে বাইরের প্রকৃতিটাকে দারুণ সুন্দর আমরা উপভোগ করতে পারছিলাম, তাই এইটুকু না দেখিয়ে আমি এই ভিডিওটিকে শেষ করতে পারছি না। আপনারাও একবার দেখুন যে এই হোটেলের টপ থেকে বাইরের দৃশ্যটি কতটা সুন্দর লাগছে। যতটা সুন্দর এই হোটেলের পিছন দিকের জঙ্গলটি লাগছিল, ততটাই সুন্দর কিন্তু এই হোটেলের ফ্রন্ট সাইডটিও লাগছে। আপনারাই দেখে বলুন এটা কি সৌন্দর্যতা বোঝায় না? এটুকু বলতে পারি, সময় কাটানোর জন্য যদি আসেন এই জায়গাটি কিন্তু আদর্শ, এই লাটাগুড়ির এডিবি ক্যানভাস। আর একটা জিনিস তো আপনাদের দেখাতেই ভুলে গেছি, এই এডিবি ক্যানভাসের কটেজগুলি কেমন হয়। চলুন এখন একটা কটেজের ভিতরে যাই আমরা এবং দেখে নিই এই কটেজগুলির ভিতরটি কেমনভাবে সাজানো গোছানো রয়েছে। এখন যে কটেজটিতে ঢুকছি এটি হচ্ছে 1002 নাম্বার রুম। এই এডিবি ক্যানভাসের প্রতিটি রুমই স্মার্ট লক করা, এইভাবে কার্ড টাচ করেই আপনাদেরকে ডোর ওপেন করতে হবে। এই কটেজের ভিতরটিও কিন্তু বেশ বড়সড়, যেখানে রয়েছে একটি সোফা, একটি ওয়ার্ড্রব, রয়েছে ড্রেসিং টেবিল আর ডবল বেড। যে ডবল বেডটি কিন্তু দুজন এবং বাচ্চা সমেত তিনজনও কিন্তু থাকতে পারা যায়। আর বেডসাইড টেবিলের উপর রয়েছে ইন্টারকমের ব্যবস্থা, যেখান থেকে আপনারা সরাসরি খাবারের অর্ডার করে রুমে বসেই খেতে পারেন। দেখছেন রুমের টপটি, যেটিও কিন্তু খুব সুন্দরভাবে ফলস সিলিং করা রয়েছে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে গুছানো এই কটেজগুলি। এই রুমগুলিও কিন্তু সম্পূর্ণ এসি এবং এখানেও একটি মিনি ফ্রিজের ব্যবস্থা রয়েছে, আর রয়েছে ইলেকট্রিক কেটলির ব্যবস্থা। এবং এই যে চিপসের প্যাকেটগুলি দেখছেন, এগুলি হচ্ছে গেস্টদের জন্য ওয়েলকাম কিটস। এবার চলুন দেখিয়ে দিই এই কটেজ রুমগুলির বাথরুমগুলি কেমন। বাথরুমগুলি কিন্তু বেশ বড়সড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সমস্ত রকম সুযোগ সুবিধাই এই বাথরুমের ভেতর রয়েছে, যেমন শাওয়ার রয়েছে, কুমোড রয়েছে, বেসিন রয়েছে, একটি বড় আয়না রয়েছে। আর যেগুলি রয়েছে তা হচ্ছে হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ এবং শ্যাম্পুর ব্যবস্থাও। চলুন এবার এই এডিবি ক্যানভাসের ম্যানেজারবাবুর সাথে কথা বলে নেওয়া যাক। নমস্কার দাদা, আমরা এখন যে রিসর্টটায় রয়েছি একদম লাটাগুড়ির সামনে, লাটাগুড়ি বাজারের ওপরেই, এই রিসর্টের নাম কি আছে? এডিবি ক্যানভাস। এডিবি ক্যানভাস। আমি দেখছিলাম ঢোকবার সময় খুব সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে। তো মোটামুটি এই যে এডিবি ক্যানভাস, এটা কতদিন হলো? এটা প্রায় 2 বছর হতে চললো। 2 বছর হতে চললো। এখনও পর্যন্ত দেখছিলাম ভীষণই টিপটপ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এই যে দেখছিলাম সুইমিং পুল রয়েছে, এটা দুটো সুইমিং পুল রয়েছে, দুটো জাগুজি টাইপের দুটো ছোট ছোট সুইমিং পুল আছে। আমাদের বড় সুইমিং পুল হচ্ছে, দেখলাম আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আচ্ছা আচ্ছা। আর এখানে রুম কতগুলো রয়েছে? টোটাল আমাদের এখানে 32টা রুম আছে কটেজ মিলিয়ে। আচ্ছা আচ্ছা। রুম আর কটেজের ডিফারেন্স কেমন হয়? কটেজটা শুধু কাপলদের জন্য, ঠিক আছে, কাপলদের জন্য স্পেসটা ছোট। হ্যাঁ, আমাদের বিল্ডিং এর যে রুম আছে স্পেস অনেক। আচ্ছা 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 আচ্ছা। বলছিলাম যারা দার্জিলিং ট্যুরে আসে তারা অনেক সময় ডুয়ার্স ভ্রমণের জন্য আসে, আবার অনেকে শুধুমাত্র ডুয়ার্সের জন্যই আসে। তো ডুয়ার্স যারা আসে তারা যদি ট্রেন থেকে এনজেপি কিংবা শিলিগুড়ি থেকে আসে সেক্ষেত্রে তারা কিভাবে আসবে, এর অ্যাড্রেসটা কী আছে আমার দর্শক বন্ধুদের জন্য একটু বলেন। এটা হলো লাটাগুড়ি, হ্যাঁ লাটাগুড়ি সেই বাজার থেকে 500 মিটার, হ্যাঁ NH-31 পাশে, মানে শিলিগুড়ি বা এনজেপি থেকে গাড়িতে উঠে যদি বলে লাটাগুড়ি যাব, আর লাটাগুড়িতে চলে এলে একদম এডিবি ক্যানভাস। আপনি ওই এনজেপিতে যারা এনজেপি থেকে তারা ওই কাজলডোবা হয়ে আসছে এবং আমাদের কাছাকাছি স্টেশন আছে মাল জংশন। আচ্ছা, মানে যদি কেউ সরাসরি চলে আসতে চায় তাহলে এখানে মাল জংশনে এসে যদি নামে তাহলেও তাদের সুবিধা হবে। আচ্ছা, আরেকটা বিষয়, ধরুন যদি কেউ এই প্রবলেমটা না নিতে চায় যে ট্রেন থেকে নামবো গাড়ি করব, মানে যদি কেউ বলে যে আপনারা এখান থেকে গাড়ি, আচ্ছা আচ্ছা আপনারা এখান থেকে গাড়ি পাঠিয়ে দেন পিক আপের জন্য, আচ্ছা পিক আপ ড্রপ ব্যবস্থাটা আপনাদের রয়েছে। আচ্ছা, এখানে যে খাওয়া দাওয়া রয়েছে মানে লাঞ্চ ডিনার বা ব্রেকফাস্ট যেগুলো রয়েছে সেগুলো কি হিসাবে কেমন কি করা হয়? আচ্ছা আচ্ছা, মেনু তো আমি দেখছিলাম স্ক্যানার রয়েছে, স্ক্যানারে গুগল স্ক্যান লেন্স দিয়ে স্ক্যান করলে তার ভেতরেই মেনু পাওয়া যায় সবটাই। আর আরেকটা জিনিস আমি দেখছিলাম সেটা হচ্ছে আপনাদের বোধহয় ব্রেকফাস্ট ইনক্লুডিং আছে, ব্রেকফাস্ট ইনক্লুডিং আছে। আর যে রুমগুলো আমি দেখছিলাম রুমগুলো দু রকমের রুম রয়েছে, একটা আচ্ছা ট্রিপল বেড আর ডাবল বেড, আচ্ছা 4 বেডও আছে দুটো। আচ্ছা, এর কি ভাড়ার কোনো তারতম্য হয়, মানে সিজন অফ সিজনের ব্যাপার থাকে? আচ্ছা, আচ্ছা অফ সিজন যখন হয় তখন আপনাদের কাছে কথা বলে নিলে ডিসকাউন্টের ব্যবস্থাটা থাকে। আচ্ছা আচ্ছা, আর এই যে বাকি যেগুলো রয়েছে ধরুন সুইমিং পুল বা বাচ্চাদের জন্য খুব ভালো ভালো কিছু স্পোর্টস দেখছিলাম, তো এগুলোর জন্য কি আলাদা করে কিছু পে ব্যাপার থাকে? আচ্ছা আচ্ছা, আর যারা আসে এখানে মানে মেনলি যারা ডুয়ার্স বেড়াতে আসে তারা ঘুরবার জন্য 7 পয়েন্ট চুজ করে বা জঙ্গল সাফারি চুজ করে, সেইগুলোর কি ব্যবস্থা মানে আপনারা কি করে দেন? দেখুন এখান থেকে গাড়ি তো আমরা অ্যারেঞ্জ করে দিই এবং আমাদের যেখানে জঙ্গল সাফারিটা আছে জঙ্গল সাফারিটা আমরা অ্যারেঞ্জ করিয়ে দেন, মানে আপনাদেরকে পে করে দিলে আপনাদেরকে আগে থেকে বলে দিলে আপনারা ব্যবস্থা করে দেন। আচ্ছা, যারা বেড়াতে আসে তারা তো একটু রিল্যাক্সেশন খোঁজে, বিশেষ করে সন্ধ্যের দিকটা, মানে সমস্ত ট্যুর কমপ্লিট করে আসার পর সন্ধ্যের দিকটা, তো তাদের জন্য এন্টারটেনমেন্টের কি ব্যবস্থা থাকে? মিউজিক সিস্টেম থাকে, ক্যাম্প ফায়ার থাকে, আর যদি কেউ বারবিকিউ করতে চায় সেক্ষেত্রেও আপনারা ব্যবস্থা করে দেন, সেটা আলাদা করে চার্জেস লাগে। আচ্ছা আচ্ছা, আর আপনারা রুম সার্ভিস তো রয়েছে, আমি দেখছিলাম ইন্টারকম রয়েছে, ইন্টারকমে বললে রুম সার্ভিস দিয়ে দিচ্ছে। আচ্ছা, মোটামুটি কোন সময়টা পিক সিজন বলে আপনারা মনে করেন? এই তো সিজন শুরু হয়ে গেছে, পুজো থেকে স্টার্ট হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পুজো থেকে স্টার্ট হয় মোটামুটি ধরুন আপনার ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আমার দর্শক বন্ধুরা যারা এখানে আসছে তাদের জন্য আমি একটুখানি রিকোয়েস্ট করবো আপনাকে, আপনাদের যোগাযোগ নাম্বার অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বারটা যদি একটু। হ্যাঁ, আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9830353940। আচ্ছা, আমার নাম্বার আছে 9800955104। আমার নাম অরূপ পাল এবং আমাদের কলকাতা অফিসের নাম্বার রয়েছে 9051621555। আচ্ছা, কেউ যদি ধরুন অ্যাডভান্স বুকিং যদি করতে চায় এখানে, মানে এসে রুম পাবে এরকম তো কোনো ব্যাপার নেই, অ্যাডভান্স বুকিং করে আসাটাই বেটার, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে সেটা করেন? এবার আমাদের যে ওয়েবসাইটে যে নাম্বার দেওয়া আছে ওখানেও কল করে ওনারা বুকিং করতে পারে, প্লাস ধরুন আমাদের মেক মাই ট্রিপ, গোয়াই ভিভো, আচ্ছা এইসব প্ল্যাটফর্ম থেকেও বুক করা যেতে পারে। আপনাদের যেটা ক্রাইটেরিয়া রয়েছে যে কত পার্সেন্ট আপনাদের অ্যাডভান্স দিতে হয় সেটা তো মেক মাই ট্রিপ, আচ্ছা যেমন দেয় মিনিমাম ধরুন 20% বা 30% দিয়ে আপনাদের বুকিং নেওয়া হয়। আচ্ছা, আর আমার দর্শক বন্ধুদের জন্য আমি নিশ্চয়ই আপনাদের এই কন্ট্যাক্ট নাম্বারটা ডিসপ্লেতেও দিয়ে রাখবো যাতে তাদের সুবিধা হয়। আমি দর্শক বন্ধুদের কাছেও বলবো যে সত্যিই এডিবি ক্যানভাস একেবারে এনজয় করবার মতন জায়গা, ছুটি কাটানোর মতন জায়গা। আপনারা যদি একদিন বা দুদিনের জন্য ডুয়ার্সে ট্রিপ করতে চান, আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। এবং এখানকার যে ফেসিলিটি, এখানকার যে অ্যাকোমোডেশান, এখানকার যে পরিবেশ, সেটা সত্যিই আপনাদের ভালো লাগবে। ছুটিটাকে সত্যি আপনারা এনজয় করতে পারবেন, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি। আর আপনারা অবশ্যই আসার আগে কিন্তু ফোনে যোগাযোগ করে নেবেন। ফোন নাম্বার দিয়ে রাখছি, ডিসপ্লের নিচেই রয়েছে, আমার স্ক্রিনেতে চলছে, আপনি দেখে নেবেন। আপনারা অবশ্যই ফোন করে যোগাযোগ করে তারপর আসবেন। যখন আসবেন তখনকার কি রেট চলছে, কি ভাড়া আছে, কি অ্যাকোমোডেশান আছে, তার বিস্তারিত এনারা দিয়ে দেবেন। এনাদের নিজস্ব যে ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনারা ঢুকে বুক করতে পারেন। আর যোগাযোগ করে নিয়ে আসবেন। দর্শকদের আমি অনুরোধ করছি সবাইকে নমস্কার, একবার আসুন এডিবি ক্যানভাস লাটাগুড়িতে, আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পৃথিবীটা হয়তো সত্যিই গোল, আর এই গোল পৃথিবীর মধ্যে চলার পথে চলতে চলতে দেখা হয়ে গেল বাংলা ইউটিউবারের অন্যতম একজন ট্যুরিস্ট ব্লগার সন্দীপ ভট্টাচার্য দাস সাথে। আর এই প্রথমবার আমার ওনার সাথে মিট হলো। এত ভালো লাগছে, এত আনন্দ লাগছে, যে যাদের ভিডিও দেখে আমার ইউটিউবের জার্নি আমি শুরু করেছিলাম সেই রকম একজন ব্যক্তির সাথে যে এরকমভাবে দেখা হয়ে যাবে হঠাৎই শিলিগুড়ির লাটাগুড়িতে। তো আমার তো ভীষণ আমি এক্সাইটেড। সন্দীপদা যদি একটু কিছু বলেন আমার দর্শক বন্ধুদের জন্য। সমস্ত ধরনের সবার চ্যানেল দেখতে থাকুন, ব্যাস। আর নিজেরা যেখানে মন চায় সেখানে বেরিয়ে পড়ুন। আমার চ্যানেলের নাম মনের কথা মনের সাথে, দর্শক বন্ধুদের যদি একটু বলে দেন। মনের কথা চ্যানেলকে দেখতে থাকুন, মনের কথা তো আমার মনের কথা ও বলেই দিন। ধন্যবাদ সন্দীপদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারাও কিন্তু সন্দীপদার সাথে সাথে আমারও ট্যুর ব্লগগুলো দেখতে থাকবেন। বিভিন্ন জায়গায় দেশ বিদেশের সমস্ত রকম বেড়াতে যাওয়ার ভিডিও আমার এই চ্যানেলে আমি দিয়ে থাকি। আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে, মনের কথা মনের সাথে। পাশে থাকা বেল আইকন নোটিফিকেশনটাকে কিন্তু অল করতে ভুলবেন না। আর অবশ্যই কিন্তু ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।